তারপরে ফর্মাল লেটার এবং জব অ্যাপ্লিকেশন নিয়ে আমি কথা বলি। ফর্মাল লেটার এবং জব অ্যাপ্লিকেশন এই এই দুইটা পার্ট থেকে তোমাদের যে কোনো একটা পার্ট পরীক্ষায় আসবে। এই জন্য ভাই আমি যদি শুধু জব অ্যাপ্লিকেশনটা করি তাহলে কি আমার জন্য যথেষ্ট? না, তোমাকে ফর্মাল অ্যাপ্লিকেশনগুলো পড়তে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কখন মনে কি বলে থাকো যে গত বছর তো জব অ্যাপ্লিকেশন আসছে এবার মনে হয় এটা আসবে, এরকম কিছু না, ঠিক আছে? টু সেট আপ এ ক্যান্টিন আমি তোমাদেরকে তিনটা অ্যাপ্লিকেশনের মডেল শিখিয়েছিলাম, কয়টা? তিনটা। এই তিনটা মডেলের মধ্যে ছিল, প্রথম মডেল হচ্ছে কোনো কিছু যদি প্রতিষ্ঠা স্থাপন করতে হয়, স্টাবলিশ, কি করতে হয়, স্টাবলিশ অথবা সেটিং আপ, তাহলে আমরা মডেল ওয়ান অনুকরণ করব, যে কোনো কিছু প্রতিষ্ঠান, যে কোনো জিনিস প্রতিষ্ঠা স্থাপন করার জন্য। আর দুই নম্বরে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে অ্যারেঞ্জিং অথবা হোল্ডিং অথবা পারমিশন দেওয়ার জন্য কোনো কিছু। তিন নম্বর আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের স্থানীয় এলাকাতে যেই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, ওই ধরনের সুযোগ সুবিধাগুলোর জন্য আমাদের স্থানীয় জনপ্রতিনিধি অথবা জনপ্রশাসনিক প্রতিনিধিদের কাছে আমরা এই সুযোগ সুবিধাগুলো চেয়ে অ্যাপ্লিকেশন লিখব। ওকে, এক নম্বর মডেল দিয়ে আমরা যে সেন্টেন্স আমি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সাবজেক্টগুলো স্পেসিফিক আমি এখানে লিখে দিচ্ছি। টু সেট আপ এ ক্যান্টিন মডেল ওয়ান দিয়ে লেখা যাবে, টু সেট আপ এ কম্পিউটার ক্লাব মডেল ওয়ান, টু সেট আপ এ ডিবেটিং ক্লাব ওয়ান, ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। এখন আমি কিন্তু কমন রুম ফেসিলিটিস দিয়ে কিন্তু তোমাদের পড়াই পড়াইছি শুধু কমন রুম, কিন্তু লাইব্রেরি ফেসিলিটিস লিখছি। আচ্ছা, কমন রুম ফেসিলিটিস আসলে কি লেখা যাবে না? আচ্ছা, ফর সেটিং আপ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম। কিন্তু আমি তোমাদের কি বলছিলাম, মাল্টিমিডিয়া ক্লাসরুম। এখন সিস্টেম শব্দটা নতুন আসছে, তার মানে কি প্রশ্ন কমন পড়ে নাই নাকি? আচ্ছা, এই ব্যাপারগুলো এভাবে আসলে তোমরা বোঝার চেষ্টা করবে না, ঠিক আছে? তারপর যে ফর পারমিশন টু গো অন স্টাডি টুর পিকনিক, দুই নম্বর মডেল। তারপর যে টু রিপেয়ার অফ এ ব্রিজ অর রোড, এটা হচ্ছে তিন নম্বর মডেল। যেটা বলছিলাম যে আমাদের গ্রামের ব্রিজ ভেঙে গেছে অথবা আমাদের ব্রিজ লাগবে অথবা আমাদের গ্রামে একটা নতুন রাস্তা প্রয়োজন অথবা যে রাস্তাটা আছে সেটাকে মেরামত করতে হবে। তারপর হচ্ছে ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটা সিট চেয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এক্সট্রা লার্ন, আমি দেখছি যে এই এই যে অ্যাপ্লিকেশনটা অনেকগুলো কলেজে টেস্ট পরীক্ষাতে আসছে। এখন তোমরা সিক্স সেভেন নাইন টেনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে না সেখানে কিন্তু দেখলে পাইবা এই জিনিসগুলো একটু। অথবা আমি তোমাদের একটা ডায়লগ শিখেছি যে টিচার এন্ড স্টুডেন্ট, যে স্যারের কাছে গিয়ে বলতেছে, স্যার আমার বাবা তো ট্রান্সফার হয়ে গেছে, আমার একটা কলেজ সিট দরকার, কলেজ হোস্টেলের সিট দরকার, ঠিক আছে? ওইটাকে ফরমেট করে লিখতে পারবা। আমি একটা অ্যাপ্লিকেশন তোমাদের লিখে দিব, দিছি মনে হয়, এটা যেটা আছে কিনা আমি দেখব, পরে দেখব। আমি সাবজেক্টগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ভাবতে পারো যে এই লেকচার শিটগুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা বাসায় দেখতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমি বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা মোটামুটি কনফার্ম থাকো, এগুলো তোমরা ট্রাই করলে ইনশাল্লাহ তোমাদের খুব একটা প্রবলেম হবে না। দশ নম্বর, তোমাদেরকে যদি বলতাম যে একটা টেস্ট পেপার দিয়ে দিলাম, তোমরা বাসায় কি করো, একটা সাজেশন করে পড়ে ফেলো, এক সপ্তাহ এটা করতে পারতে না, এক সপ্তাহ। এখন মনে হয় খুব ইজি মনে হয়, ভাই দিয়ে দেন কি আছে বলার কি আছে। ওকে, অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম, পারা যাবে না? অ্যারেঞ্জিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম। তারপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশনের জন্য পোস্ট অফ এ সিস্টেম অ্যানালাইসিস, যে কোনো ধরনের সাবজেক্ট আসুক না কেন, জব অ্যাপ্লিকেশন বোঝার ক্ষেত্রে আমরা এই জিনিসটা চিন্তা করব যে পোস্ট, সিভি, রিজিউম এই শব্দগুলো আছে কিনা। যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা এটাকে জব অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নেব। কেমন পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ, পোস্ট অফ এন এক্সিকিউটিভ অফিসার, পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, পোস্ট অফ এ জুনিয়র অফিসার, পোস্ট অফ এ প্রাইমারি স্কুল টিচার, পোস্ট অফ এ মার্কেটিং অফিসার, পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অনেকে কোশ্চেন করে আমাকে যে ভাই দেখুন তো এই জব অ্যাপ্লিকেশনটা কীভাবে আমরা লিখব। প্রশ্নের মধ্যে যদি বলা থাকে টু দ্য ম্যানেজার, টু দ্য ম্যানেজিং ডিরেক্টর, টু দ্য চেয়ারম্যান, তখন আমরা যার কাছে লিখতে বলা হবে এই অংশটাকে ফাইন্ড আউট করব,
জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম কোশ্চেন পড়ার পরে আমরা প্রথম যে কাজটা করব এটা জব অ্যাপ্লিকেশন কিনা এটা আগে বুঝতে হবে। জব অ্যাপ্লিকেশন বোঝার জন্য সিভি, পোস্ট, রেজিউম এই শব্দগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কাজ হচ্ছে আমি যার কাছে অ্যাপ্লিকেশনটা করব ওই ব্যক্তির পদবি কি দেওয়া আছে সেটা বের করতে হবে। তারপরে কাজ হচ্ছে উনি যে প্রতিষ্ঠানের কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের নাম কি এখানে দেওয়া আছে নাকি আসলে নাম দেওয়া নাই, বলা আছে প্রাইভেট কোম্পানি অথবা প্রাইভেট ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কোম্পানি। যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ক্লো বের করে নিতে হবে। যদি বলে প্রাইভেট কোম্পানি তাহলে তোমাদেরকে এখানে লিখতে হবে যে কোনো একটা প্রাইভেট কোম্পানির নাম দিয়ে দিবে।